পাকিস্তানের মোকাবিলায় এবার এই হেলিকপ্টার কিনছে ভারত। ভারতীয় সেনাকে 6টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রক। খরচ পড়বে 4,168 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে হওয়া ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, দেশের পশ্চিমাংশে পাকিস্তানের সীমান্তে নিরাপত্তায় এই হেলিকপ্টার মোতায়েন করা হবে। পাকিস্তানের মোকাবিলায় এবার এই হেলিকপ্টার কিনছে ভারত। এবারই প্রথম ভারতীয় সেনা অ্যাটাক হেলিকপ্টার পেতে চলেছে, তবে তা সেনাবাহিনীর হাতে আসতে 2021 সাল হয়ে যাবে। সূত্রের খবর, একই সঙ্গে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল নৌবাহিনীর জন্য 490 কোটি টাকা ব্যয়ে 2টি গ্যাস টারবাইন ইঞ্জিন কেনার ছাড়পত্র দিয়েছে। পাকিস্তানের মোকাবিলায় এবার এই হেলিকপ্টার কিনছে ভারত। বোয়িং AH-64 অ্যাপাচে হেলিকপ্টারের 4টি ব্লেড রয়েছে, দুজন বসতে পারবেন, যুদ্ধক্ষেত্রে অনেকক্ষণ টিকে থাকতে পারে। হেলিকপ্টারটিতে 300 mm 230 চেন গান রয়েছে। যে কোনো আবহাওয়াতে কপ্টারটি উঠতে পারে, এমনকি রাতেও অভিযান চালাতে সক্ষম। বোয়িংয়ের দাবি অনুযায়ী AH-64 অ্যাপাচে যুদ্ধক্ষেত্রে বিশ্বের সবথেকে আধুনিক হেলিকপ্টার। মার্কিন সেনা এই হেলিকপ্টার ব্যবহার করে থাকে।